प्रणाम महाराज। काली मुखार्जी बोले একজন মেহেরপুর বলে একটি গ্রাম শান্তিনিকেতনের কাছে, ওখান থেকে প্রশ্ন করেছেন আমাদেরকে অনলাইনে। উনি একটি বিশিষ্ট ব্যক্তিত্বের কথামৃতের একটি কোটেশনের উপর ইন্টারপ্রিটেশন পাঠিয়েছেন। এটা পাঠিয়ে তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে এটি কি পুনর্জন্মের কথা বলা হচ্ছে না। তো কোটেশনটা হলো এই ধরনের যে বলছেন, তুমি তো কথামৃত পড়েছো, সেখানে তো দেখেছো শ্রী শ্রী ঠাকুর বলছেন ভগবান তো পাণ্ডবদের সাথে থাকতেন, তবু তো তাদের দুঃখের বিপদের শেষ ছিল না। সুতরাং কর্মফল ও প্রারব্ধ মানতেই হবে। এ জন্মে কর্ম খারাপ নয় ঠিকই, কিন্তু কোন জন্মের কর্মফল কখন আসবে তাও তো জানি না কেউ। তার শরণাগত হয়ে পড়ে থাকো। শ্রী ভগবানের প্রধান গুণ, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্ব অন্তর্যামী, সর্বব্যাপী, সুতরাং তার উপর ভরসা করে থাকা। রং, কমপ্লিটলি রং আর মিস ইন্টারপ্রিটেশন হয়েছে যেই করে থাকুন না কেন। উইথ অল রেসপেক্ট বলবো, প্রথমত সাবজেক্ট এই কথা বলছেই না, সেকেন্ডলি কন্ডিশন মাইন্ড দিয়ে দেখা হচ্ছে বিষয়টাকে। যদিও দুটো একই দিকেই যাচ্ছে, তবু আমি এই কথা বলবো যে আমরা কেন আমাদের ব্যক্তিগত মূল্যবোধকে কোনো একটা কাল্পনিক ঈশ্বর বা যাই তোমার ভগবান বিষয়ের মনে কল্পনা বা ছবি থাকুক তার উপরে আরোপ করছি কেন আমরা। প্রশ্নটা কি বলছে? বলছে যে দেখুন, ভগবান সাথে থাকলে বিপদ থেকে মানুষ রক্ষা পায়। বাট পাণ্ডবদের মধ্যে দেখা যাচ্ছে তাদের ভগবান সাথে থাকা সত্ত্বেও বিপদ থেকে রক্ষা পাচ্ছে না। তার মানে তারা নিশ্চিত আগের জন্মে বা ইত্যাদিতে এমন কিছু করেছে, সেই জন্য তাদেরকে এত ভুগতে হচ্ছে, এত বেশি ভুগতে হচ্ছে যে ভগবান থেকেও তাদের রেসিস্ট করা যাচ্ছে না। এটাই হলো বক্তব্য, বোঝা গেল আশা করছি। এটা একটা ভয়ঙ্কর কেন্দ্রীয় ভুল ধারণা থেকে আমাদের এই ধরনের ধারণাগুলি চলে আসে এবং বহু 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 সম্প্রদায় এরকম ধারণাগুলোকে নিয়ে চলতে থাকে। তুমি কি করে একটা সাপেক্ষ স্থির করছো যে বিপদ আসা খুব খারাপ, বা বিপদ কি এর ডেফিনেশনটাই তোমার কাছে কি করে আসছে বলো না। আর তোমার দৃষ্টিভঙ্গিতে যা বিপদ তুমি ঠিক কি করে ফেলছো, ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতেও তাই সেম বিপদ হবে। তোমার জন্য তোমার বর্তমান মনস্থিতিতে যা ভালো দুদিন পরেই তো তা মনে হয় না, কিন্তু তুমি আজকের উপরে আজকের ভালো লাগা বা আজকের সম্পদ বিপদ ভুল ঠিকের উপরে ভিত্তি করে তুমি একটা ডিসাইড করে ফেলছো যে ভগবানের মনেতেও এরামই কিছু চলছে। তুমি যাকে ভুল মনে করো তিনি তাকে ভুল মনে করেন, তুমি যাকে ভালো বলো তিনি তাকে ভালো বলবেন। তোমার যা মনস্থিতি আরেকজনের মনস্থিতি তার সাথে মেলে না, আর তুমি ঈশ্বর বা ব্রহ্ম বা আত্মার প্রথমত মনস্থিতি কল্পনা করেছো, দ্বিতীয় তুমি ধরে নিয়েছো, অ্যাজিউম করে নিয়েছো যে আমি যাকে বিপদ বলি উনি নিশ্চয়ই তাকে বিপদ বলেন। আমাদের দুজনের মানসিক ডাইমেনশান একই থাকবে। তোমার জন্য লাইফ স্মুথ কাটুক, অলসতা তামসিকতা মস্তিষ্কে তুমি প্রচণ্ড ভ্যালু দাও, তো তুমি এটা ধরে নিয়েছো এটাই ঠিক, এবং ভগবানও এইগুলোকেই ঠিক মনে করে। সেই জন্য যখন তিনি তা দেবেন বা দেবেন না সেটা কি বিপদ বা সম্পদের আমি সংজ্ঞা ঘোষিত করে দেব। প্রথমত দেখো, ভগবান কারোর সাথে ফেরেন না। যতক্ষণ জীব তাকে চুজ না করছে, এবং চুজ নয় ভিভিডলি তার দাম দিয়ে সম্পূর্ণ নিজের জীবনকে রিস্ক নিয়ে ভগবানকে নিজের জীবনে, বা তুমি যাকে ভগবান বলছো বা যাকে মহত্তম সত্তা বলা হয় তাকে জীবনে স্থান না করে দেয় ভগবান বা কারোর ঠেকা নেই তোমার জীবনে আসার। সেই জন্য দেখা যাবে বস্ত্রহরণ সভাতে যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে না করেছিলেন শ্রীকৃষ্ণ আসেননি, কিন্তু দ্রৌপদী যখন ডেকেছিলেন তখন তিনি এসেছিলেন। এটা তোমার মুক্ততা, তোমার চয়েস যে ঈশ্বর যাকে তুমি বলছো বা তুমি যাই বোঝো না কেন অ্যাটসেট্রা, তা তোমার জীবনে কতখানি কাজ করবে কি করবে না,
দ্বিতীয়ত কথামৃতের যেই অংশ কি উদ্ধৃত করছো, এরকম এই জিনিসগুলি ঘটতে থাকে যে আমরা মহাপুরুষদের কথাগুলোকে এমনভাবে ইন্টারপ্রিটেশন করতে শুরু করি, এমন রং চড়াতে শুরু করি যে তার উপযোগিতা যে অর্থে ছিল তার অনুপযোগিতা তো হয়ই, বরং কোনো কোনো ক্ষেত্রে তাকে আমরা ক্ষতিকর কিছু, বিশেষ কিছু ক্ষতিকর ডাইমেনশান তাকে দিয়ে নিজের জীবনকে নষ্ট করে ফেলি। এবং তা আজ নয়, বহু বহু প্রাচীনকাল থেকে ঘটছে, এটি মানব মানসিকতা বা মানব প্রকৃতির নেচার। কথামৃতির যে অংশের কথা তুমি উদ্ধৃত করছো তার উদ্দেশ্য ছিল এটা বলা যে শাস্ত্র বা কর্মকে উপরি উপরি দেখলে বোঝা যায় না, বহিঃপ্রকৃতিকে বুঝতে হলে অন্তঃপ্রকৃতিতে ঢুকতে হবে, নিজের সাথে বসতে হবে। কেন বেকার ভুলভাল পুনর্জন্ম টার্মকে চট করে পুট করা হয়? আসলে আমরা আন্তরিকভাবে এতটাই কাপুরুষ আর অলস যে এই মুহূর্তে দায়িত্ব কিছুতেই আমরা নেব না। মন এমনই, যা হয়েছে তা নয় পাস্টের জন্য হয়েছে বা বর্তমানে যা করছি তা ফিউচারের জন্য করছি। ঔচিত্য যথার্থতাকে কোনো স্থান বর্তমানের স্বার্থ প্রয়োগকে কোনো গুরুত্ব আমরা দেব না, বিকজ তার জন্য দাম দিতে হয়। পাস্টকে দায়ী করে ফিউচারের জন্য পেন্ডিং করায় আমাদের বড্ড সুখ আছে। ভগবান সত্য যথার্থতাকে নেগলেক্ট করেই বিপদ এসেছিল পাণ্ডবদের, বিকজ পাণ্ডবরাও মানুষ, তারাও ভুল করেছিল। কোন আন্তরিক উন্নত মহাপুরুষকে তুমি দেখেছো বলো তো, যার জীবন বিপদের মধ্যে দিয়ে চলেনি, তুমি যাকে সোকল বিপদ বলছো? তুমি যেহেতু তোমার জীবনের এই রংঢঙের মধ্যে নিজেকে সবসময় স্মুথ রাখতে চাও এবং এই রংঢঙটাই চালিয়ে যেতে চাও, তাই তোমার ভ্যালু সিস্টেমই হলো ভগবানকে বিপদ তারণ বলবো। আর এই বিপদের ডেফিনেশন কী হবে? আমার বুদ্ধিতে, আমার বর্তমান মনস্থিতিতে আমি যে জাগতিক বা বস্তুগত বিপদ বুঝি তা তিনি কাটিয়ে দেন, তাকেই বলা হয় ভগবান। দেখো ব্যাপারটা উল্টোও হতে পারে, তিনি বিপদ দিয়ে তোমাকে নিয়ে যান যাতে ভিতর গঠিত হয়, তোমার অন্তঃপ্রকৃতি গঠিত হয়। তিনি এই জন্য বলা হয় না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এই কথাটা এই অর্থেই বোঝানো হয়েছে। তিনি বেশি বেশি বিপদ দেন যার ফলে তুমি বেশি বেশি মুক্ত হওয়ার সুযোগ পাও। চ্যালেঞ্জ তোমাকে বেশি আন্তরিকভাবে স্ট্রং করে না, রিল্যাক্সেশন তোমাকে স্ট্রং করে। কিন্তু আমাদের ভগবানের ডেফিনেশনই হলো যে আমাকে রিল্যাক্সেশন দেয়। তোমার বাহ্যিক রিল্যাক্সেশনের আশাই প্রকৃত আন্তরিক বিপদ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঘুমানো রিল্যাক্সেশন, কে না ঘুমাতে পছন্দ করে? বাট যখন তোমার এক্সাম টাইম আসে তখন তোমার অধিক ঘুমানোর অভ্যাসই, যা তুমি এতদিন চেয়ে এসেছো, ঠাকুর যেন একটু ঘুমোতে পারি, মা খালি বারবার ডেকে দেয়, সকাল সকাল উঠে আমাকে কোচিং ক্লাসে যেতে হয় বা তুমি যদি অন্য কিছু কাজ করো তা করতে হয়, সেই ঘুমানোর অভ্যাসই তোমার আন্তরিক চেতনার বিকাশের পরিপন্থী হয়ে দাঁড়ায়। তোমার পিছনে পড়ার আন্তরিকভাবে কারণ হয়ে থাকে তোমার এই রিল্যাক্সেশনই। সবার ইচ্ছা থাকে কি জীবনে ওয়েল সেটেলড হয়ে যাওয়া, কিন্তু দেখবে যে যত তাড়াতাড়ি এবং যত বেশি বেশি সো কল্ড ওয়েল সেটেলড হয়ে গেছে কোনো একটা পরিস্থিতিতে, সে ভিতরে ভিতরে বিভিন্ন পরিস্থিতির দাস হয়ে থাকে। একটু পরিস্থিতি চেঞ্জ করো, সে ভিতর থেকে ভয়ঙ্কর কেঁপে যাবে। যে কে চায় না যে আমার জীবনে অভাব সব চলে যাক? দেখো যে যত বেশি অভাবকে সরিয়ে দিয়েছে জীবন থেকে বা চেষ্টা করেছে, বা যার যত অভাব কম আছে তার বস্তুগত নির্ভরতা তত বেশি। যে যত বেশি এসিতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে তার গরম সহ্য ক্ষমতা ধীরে ধীরে তত কম হতে থাকে। বিপদ কাটানোর নামে তুমি বহিঃপ্রকৃতির যে অ্যাভেলেবিলিটি, তোমার মূল্যবোধ তাকে মাথায় বসিয়ে রেখেছে যে বহিঃপ্রকৃতিতে যা যা আছে বস্তুগত ম্যাটার, তা যত অ্যাভেলেবেল হবে তা আমি, তা আমার কাছে তত বেশি সম্পদ। কিন্তু বেসিক্যালি যদি তুমি তোমার চেতনার গভীরে গিয়ে দেখো, তোমার এই মূল্যবোধ যে বাইরের বিভিন্ন রকম সুযোগ সুবিধা সুরক্ষা থাকুক, সুখ সুবিধা থাকুক, তাই তোমার আসল আন্তরিক বিপদ। বিকজ তোমার চেতনার উন্নতি আর ফিজিক্যাল বডিলি কমফোর্টের চাহিদা ও তা পূরণ করা একদম অপোজিট যায়। শরীরের
কোনো ইচ্ছা নেই তোমার চেতনার উন্নতি হোক। তুমি উপবাস করতে চাও, পেট কি উপবাস করতে চায়? তুমি না চাইলেও কান কি শোনা ছেনে দেবে নাকি? তুমি এক রাত্রি না ঘুমিয়ে পড়তে চাও, চোখ আর দেহ কি বলবে, আমি ঘুমাবো? বাট না, যেহেতু তুমি ভোগ, শরীর এবং বস্তুকে খুব বেশি মূল্য দাও, তো তোমার সম্পদের ডেফিনেশনই হলো এগুলো যাতে ঠিক থাকে, এগুলোর যেন কোনো ধাক্কা না লাগে। যদি কোথাও আঘাত লাগে তাকে তুমি বিপদের নাম দাও, এবং ভগবান সেই যে এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেবে। তাই এই আন্ডারস্ট্যান্ডিং থেকে এই কথাটা আসছে যে ভগবান সাথে আছে তবুও এই সো কল বিপদ কেন? এই যে যতুগৃহ দাহ হয়ে গেল, এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেল, তো দেখো এই জন্য দেখবে যত সাধু অবতার মহাপুরুষ সবাই তুমি যাকে বিপদ বলো সেসব বিপদের মধ্যে দিয়ে কনস্ট্যান্ট চলেছেন, শেষ জীবন অবধি চলেছেন, কারণ তারা আন্তরিক বিপদ থেকে মুক্ত থেকেছেন। তোমার মূল্যবোধ কেমন আমি বলছি তোমাকে, পূর্বজন্মের কর্মফল খুব ভালো, সেই জন্য ধনীর ঘরে জন্মেছে, প্রচুর টাকা হয়েছে। আর যদি পূর্বজন্মে খুব খারাপ কাজ করে থাকে তাহলে গরিব ঘরে, কারণ তুমি ভিতর থেকে টাকার জন্য এত বেশি লালায়িত যে তুমি মনে করো যে দরিদ্র হওয়াটাই যেন ভগবান কার্স করে দিয়েছে, আর টাকা পাওয়ারই মানে হলো ভগবান তাকে ব্লেস করে দিচ্ছে। এটা তোমার পার্সোনাল ভ্যালু সিস্টেম। কেউ ভালো গান গায় আর কেউ গাইতে পারে না। তুমি ধরে নাও যা যা আমি পছন্দ করি, এটা যে সেই অ্যাট্রিবিউটগুলো আমার থাকা উচিত, আমার জাগতিকভাবে চলতে সুবিধা করে, তা ভগবানের দান। তো গান গিয়ে তুমি কী বড় কিছু করে ফেলছো? তুমি কিসের গান গাইছো? এই গান তোমার চেতনার উন্নতিতে কী কাজে লাগাচ্ছে? তুমি কতটা সচেতন হয়ে জীবন চলছো? কাউকে দেখতে ফর্সা, কাউকে দেখতে কালো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়, সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হয় যে ফর্সা মেয়ে জন্মেছে মানেই ভগবানের খুব কৃপা আছে। দেখতে কাউকে ভালো, কেউ ভালো বেশি ভালো মেধাবী, তুমি চট করে বলে দেবে কি ভগবানের কৃপা, পূর্বজন্মের যেহেতু খুব ভালো কর্মফল ছিল তো ভগবান একে দেখতে ভালো করেছে। আসলে তুমি খুব সুন্দর মুখকে প্রচণ্ড বেশি লালায়িত হয়ে থাকো, তুমি সুন্দর মুখের দাস। এই ভ্যালু সিস্টেম তুমি ভগবানের উপর আরোপ করো। তো ভগবান কী করছেন না, উপর থেকে যাকে যার উপর তিনি প্রসন্ন হচ্ছেন, যার কর্মফল খুব ভালো, তিনি লিস্ট দেখে নিয়েছেন, লাইক এ এক্সামিনার, তিনি দেখে নিয়েছেন সব কিছু, দেখে নেওয়ার পরে বললো যে এ খুব ভালো কর্ম করেছে, কে বড় লোকের ঘরে দিয়ে দে, আর এ খুব খারাপ কর্ম করেছে, একে নিয়ে গিয়ে কোনো দরিদ্র বস্তিতে জন্ম দিয়ে দে। এইভাবে তুমি তোমার ভগবানের চিত্র বানিয়েছ। তুমি তোমার প্রিজুডিস যেমন ঈশ্বরেও, তুমি সেই প্রিজুডিসটাই তোমার আরোপ করো। তোমার ঈশ্বরও তোমারই মতো পার্শিয়াল মাইন্ডেড, এ কেমন বেকার যুক্তি হলো? কী করে তুমি বুঝলে যে ফ্লাইটে চড়া, দেশভ্রমণ করা যে করতে পারছে তা পূর্বজন্মের ভালো কর্মের ফলেই? বিকজ তুমি এগুলোর জন্য সবসময় হ্যাংকার হয়ে বসে আছো, কবে একটু ফ্লাইটে চড়বো, কবে একটুখানি অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স যেতে পারবো, কবে ডলারে পেমেন্ট করতে পারবো, কখন সুন্দর সুন্দর এয়ার হোস্টেস আমার সামনে থাকবে, তার রূপ সুন্দর যে ডুব মারবো, এগুলোকে তুমি খুব মূল্য দাও। সেই জন্য তুমি এই কথা বলে দাও যে ভগবানও এমন ব্যক্তি যে একে মূল্য দেয়, এবং তিনি পুরস্কার স্বরূপ ভালো কর্মের তিনি আমাদেরকে এটা দিয়ে থাকেন। এমনও তো হতে পারে যে সম্পূর্ণ বিপরীত, কাউকে ভগবান গরিব ঘরে জন্ম দিয়েছে, কারণ তিনি প্রকৃতির নির্মল আনন্দ, ধুলো খেলার, পুকুরে স্নান করার, ছুটে বেড়ানোর এই অপশান, একটা পূর্ণাঙ্গ শৈশবের সৌন্দর্য কাউকে দিতে চান, তার উপরে প্রসন্ন, তাই তাকে দরিদ্র ঘরে জন্ম দিয়েছে, সেই জন্য তাকে কোনো গ্রামে জন্ম দিয়েছে। এটাও তো হতে পারে যে টাকার অহংকারে পুরো জগৎ মত্ত, কেউ খুব ভালো কাজ করেছিল, সেই ভালো কাজের ফলস্বরূপ তাকে তিনি কোনো অর্থবানের ঘরে জন্ম দেননি, কারণ অর্থবানের কাছে অর্থ থাকতে পারে কিন্তু তার ফলে তার যে বিভিন্ন স্ট্যাটাস মেনটেন থাকে তার ফলে ছোট শিশুগুলো হাঁপিয়ে ওঠে, ভগবানের কৃপা ছিল তাদের উপরে।
যাতে এই জন্য তাকে ছোট শিশুকে কাউকে গরিব ঘরে জন্ম দিয়েছে যাতে সে ভোগে পড়ে জীবনের মূল উদ্দেশ্য ভুলে না যায়, এমনও তো হতে পারে। কোনো মেয়েকে সে নি ফর্সা করেনি যাতে সে আইপিএস আইএএস বা রিসার্চার হতে পারে, বিয়ে করলে তা পসিবল ছিল না, এই জন্যই তাকে কালো করে জন্ম দেওয়া হয়েছে। কাউকে দেখতে ভালো করেনি, কোনো বিশেষ করে মেয়েদের উপরে এগুলি আরোপ করা হয়, এই জন্য তাকে দেখতে ভালো করা হয়নি, যাতে সে রূপচর্চা কম করে, যাতে চেতনার বিকাশে সে মন দেয়, কারোর বাবা রোজগার করতে পারে না, অপদার্থ, এই জন্য তোমাকে এইটা করে দিয়েছে যাতে তুমি নিজের পোটেনশিয়ালকে ম্যানিফেস্ট করতে পারো। আর তোমার মূল্যবোধ কী বলে, তোমার ভ্যালু সিস্টেম তোমাকে বলে বড়লোক বাবা হতে হবে, সাপোর্টিং হতে হবে, পকেটে মোটা মানি থাকবে, এবং যদি তুমি ভালো কর্ম করো তাহলেই ভগবান তোমাকে এগুলি গিফট হিসাবে দেবেন। কোনো পূর্বজন্মের কর্মফল নয়, প্রকৃতি ধনী দরিদ্র কালো ফর্সা মেধা মাথা মোটা স্পন্টেনিয়াস বানায়। দেখো প্রকৃতি মানেই হলো গতি, প্রকৃতিতে যা আছে তা দ্বৈতে গতি করছে, দ্বৈত মানে বিপরীত বৈপরীত্য ভ্যারাইটি, একেই বলা হয় গতি। এই দ্বৈত অদ্বৈতে যেতে চায়, গতি অগতির দিকে যেতে চায়, ব্যাস মোট ব্যাপার এটা। এই প্রকৃতি আর ব্রহ্ম, এই মায়া আর আত্মা, আর কিচ্ছু মাত্র নেই, ভিন্নতা ভিন্নতা একতায় যেতে চায়। প্রকৃতি অস্থিরতা অশান্তি চঞ্চলতা, একতা আত্মা স্থিরতা শান্তি, সেই শান্তির দিকে সে এগোতে চায়। এর মধ্যে তুমি কি মনে করছো তোমার ভ্যালু সিস্টেম প্রকৃতির মনে আছে নাকি? তুমি যে জগৎ বানিয়েছো সেই জগৎ প্রকৃতি তার মাথায় ক্যারি করছে নাকি? তার কাছে কি এসে যায়, কে কার কাকা কে কার বাবা, তার কাছে তো জীব মাত্র, তার কাছে তো দেহ মাত্র। প্রকৃতি কি করোনার মধ্যে বিচার করে করে কাউকে মারছিল যে এ খুব ভালো মানুষ একে মারবো না, ও খুব খারাপ মানুষ ওকে মারবো? এই ভ্যালু সিস্টেম যে কে ভালো কে খারাপ কে ঠিক কে ভুলে তোমার মাথায় চলছে, প্রকৃতি বা আত্মাতে আরোপ করতে যেও না। কোনো পূর্বজন্মের কর্মফল নয়, জীব চাইছে স্থিরতা, বাট ব্যষ্টিগতভাবে বা সমষ্টিগতভাবে সে যে কর্ম করছে সেটাই তার অস্থিরতার কারণ হয়ে যাচ্ছে। যা বোঝা যাচ্ছে তাকে বলছি কর্ম, আর যা আনকনশিয়াসলি আমি বিরাটভাবে নির্ধারিত করে দিয়েছি তাকে আমি বলছি প্রারব্ধ বা ভাগ্য। দেখো তোমার জীবন তোমার শরীর আলাদা কোনো একক নয়, তুমি চলন্ত প্রকৃতি, আমরা একসাথে গাঁথা মালায় মুক্ত। যদি একটাতে তুমি মালায় ধাক্কা দাও তাহলে 64তমও কিছুটা স্থান পরিবর্তন করবে, 30তম মুক্তও কিছুটা স্থান বদলেছে, হয়তো ছিঁড়ে বেরিয়েই যাবে, কেউ হয়তো মরেই যাবে। জলের একদিকে যদি ঢিল ফেললে চারিদিকে আলোড়ন হবে। তোমার জীবন তোমার কর্ম অনলি তোমার নয়, ব্যক্তিগত নয়, অন্যের ক্ষেত্রেও তাই, তার জীবনও তার ব্যক্তিগত নয়, একটা একটা কালেকটিভ এক্সিস্টেন্স আছে। সেই এক্সিস্টেন্সে যা ঘটবে তার ভার সবাইকে নিতে হবে। হতে পারে কোনো প্রভাব ভিভিড প্রত্যক্ষ এই মুহূর্তে, কোনো প্রভাব পরোক্ষ বা স্লোলি হচ্ছে। কোনো কর্ম পাপ করে গেল, হতে পারে ছেলে ভুগতে পারে, নাতি ভুগতে পারে, তার পঞ্চম ষষ্ঠ কোনো প্রজন্ম ভুগতে পারে। আবার এমনও হতে পারে যে কলকাতার কোনো মানুষের মিসডিড, ফ্রান্সের কোনো মানুষের ব্রেন টিউমারের যে টোটাল লিজন তার 3% ক্যারি আউট করছে। এর প্রভাব এত সুদূর আর এত সাইলেন্ট যে ধরা যায় না সাধারণ বুদ্ধিতে। কিন্তু যেহেতু আমরা বারবার নিজেদেরকে ক্ষুদ্র আমিতে আটকাই, ব্যক্তি মনে করি, সেই জন্য আমরা ধরেই নিই আমি আমার যা ডেফিনেশান আমিত্বের, সেই আমিত্বের ডেফিনেশানই মাত্র এমন কিছু কর্ম করবে যার ফল সে ক্যারি আউট করবে এবং সে সেই ফলটুকুনই পাবে, না একদমই তা ঘটবে না। তুমি জানতে অজান্তে ভ্রান্তে, সবাই জানতে অজান্তে ভ্রান্তে যা করছে তার ফলাফল সবাইকে ভুগতে হবে। তাই তো স্বামীজি ত্যাগ আর সেবার কথা বললেন। ব্যক্তিগত তুমি যত দূর অবধি, তুমি তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে ঔচিত্যের জন্য মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করো, আর সমষ্টিগতভাবে এই একই ত্যাগ সেবা হবে, অন্যকে ঔচিত্যে এগিয়ে দাও, সত্যে এগিয়ে দাও, নিজে অর্থাৎ
তুমি নিজে মিথ্যা ত্যাগ করো, অন্যকে সত্যের পথে সাহায্য করো, অর্থাৎ সেবা করো, যাতে সে এগিয়ে যেতে পারে। বিকজ তোমরা দুজন আলাদা নাও, এক্ষেত্রে নর্মালি আমাদের খুব ইচ্ছা থাকে বলার আত্মা আত্মা, আত্মা ভিন্ন আমরা কিছু নই, আত্মায় আমরা সবাই এক, ইত্যাদি ইত্যাদি। এই অর্থে আত্মা বলা হচ্ছে না, এটা আত্মার ম্যাটারই নয়, বিষয়ই নয়। তার আত্মায় কোনো বিকার নেই, কোনো ত্যাগ, কোনো সেবা, কোনো ক্রিয়া তার জন্য উপযুক্ত নয়, কিছু লাগানোই যায় না আত্মার সাথে, আমার আত্মা বলে কথাই হয় না। বাট তুমি জীব, তুমি প্রকৃতি, এই প্রকৃতি একের সাথে, এই প্রকৃতির মধ্যে ভিন্নতা আছে, এবং ভিন্নতা আছে বলেই একতার কথা বলতে পারছো, একের সাথে অপরে গাঁথা বলতে পারছো। মালায় বহুমুক্ত আছে বলেই তাকে মালা বলা হয়, প্রকৃতিতে ভিন্নতা আছে বলেই তাকে প্রকৃতি বলা হয়, এবং তুমি এই প্রকৃতির একটি অংশ। এক অর্থে তুমি অংশও বটে, এক অর্থে তুমি পূর্ণও বটে, কিন্তু তুমি পূর্ণ ছেড়ে দাও, কারণ পূর্ণ যদি হয় তাহলে তুমি শুনবে না, আমি বলবো না। খাদ্যের এক অংশেতেও যদি এক ফোঁটা বিষ মেশানো হয় তাহলে পুরো পাত্রই বিষাক্ত হবে। তেমনি তুমি যদি অমৃত হলে সমগ্র প্রকৃতিতে অমৃতই তুমি দেবে, এখানে আত্মার কথা আসছে না। বাট অমৃত পরিশ্রম ছাড়া মেলে না, অমৃত বিষ টান প্রকৃতির জন্য। তো নিজের জীবনের বিষ অন্যের বা প্রকৃতির ঘাড়ে, ইভেন আত্মায় বা ভগবানে আমরা আরোপ করতে থাকি। কেন আমি বিষাক্ত না, আগের জন্মে কোনো কর্মফল, এবং নিশ্চিত সেই আগের জন্ম আমি যাকে আমি বলি সেই আমিরই হয়েছে। এটা মূর্খামি, এটা অতি ক্ষুদ্রতা, এটা বাচ্চাদের মতো কথা হয়ে যাচ্ছে। তো কি ধরেও নি, যদি এমন কোনো পুনর্জন্ম হয় না, যদি ধরেও নি যে ব্যক্তির পুনর্জন্ম হয়েছে, দেখো আগের জন্মতেও তুমি যদি কোনো অপকর্ম বা সুকর্ম করে থাকো, তা তো ওই সময় বর্তমান টাইমে করেছিলে, এখন করেছিলে, তুমি তো অতীতকে এই মুহূর্তে বাঁচতে পারো না। তো এখনও বর্তমানে তুমি উচিত কর্ম করছো না কেন? আসলে বর্তমান বা প্রেজেন্ট দাবি করে কিছু মূলভূত আমাদের জীবনের পরিবর্তন করার, এবং তাতে আমরা একদম রাজি নই। দেহ ধারণ যখন করেছি সবাই পঞ্চপাণ্ডবের মতোই বিপদেই আছি। শ্রীকৃষ্ণ তো আত্মা, আত্মা তো নির্বিকার, সে তো চিরসম্পদ, তার হারানোর থাকার যাবার কিছু নেই। বিপদ তো দুপক্ষেরই ছিল, দুর্যোধনকে কম বিপদে ছিল, দুর্যোধন ভাবছিল না যে দেখো আমি তো তা এদেরকে পাশাতে হারালাম, হেরে গিয়ে সব হারলো, আবার এসেছে যুদ্ধ করতে, এত কিছু করতে হচ্ছে আমাকে, তো মহাবিপদ। তার পক্ষ থেকেও কিন্তু সে বিপদেই ছিল, ঠিক যেমন বিপদে পাণ্ডবরাও ছিল। বিপদ তো দেহধারণের শাস্তি, তুমি ধর্মের পথে বিপদ বেছে নাও। ধনী দরিদ্র দুজনেই ভীত হয়ে আছে, বিপদগ্রস্ত হয়ে আছে, যার অর্থ নেই সে ধনের আশায় বিপদগ্রস্ত হয়ে আছে, ভীত হয়ে আছে, যার অর্থ আছে সে অর্থ রক্ষার আশায় হারানোর ভয়ে ভীত হয়ে আছে। তুমি প্রকৃত ধন আহরণ করো যা নির্ভয়তা দেয়। এই শরণাগতি যা বলা হচ্ছে তোমার কোটেশনের মধ্যে দেখা গেল, তা ভয়ঙ্কর মিথ্যাচার। তিনি সর্বজ্ঞ মানে, সর্বশক্তিমান মানে, অন্তর্যামী মানে, তিনি তোমার পসিবিলিটি হয়ে, সম্ভাবনা হয়ে ভিতরে আছেন। তুমি সব কিছুর স্রোত বা উৎসকে জানো, এই জন্যই তোমার জীবন, এই জন্যই প্রকৃতি তোমার সৃষ্টি করেছে। প্রকৃতি তোমার কাছ থেকে তাই আশা করে যে তুমি তোমার চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে, মুক্ততার স্তরে নিয়ে যাবে, সেই জন্যই মানুষকে চেতনা দেওয়া হয়েছে। তুমি কি বস্তুগত জ্ঞান নিয়ে পড়ে আছো এইগুলোকে ছাড়ো, একে বলা হয় সর্বজ্ঞত্ব। আমরা এক আলাদা একক শক্তিমান জমিদার বা রাজা টাইপ কিছু কল্পনা করে করে ফেলেছি, বিকজ আমাদের বাসনাও তাই, যাতে রাজা হয়ে যেতে পারি, জমিদার হয়ে যেতে পারি, বড় নেতা হয়ে যেতে পারি। আরে সর্বশক্তিমান এই অর্থে বলা হচ্ছে যে নিজের ভিতরে যে কাল্পনিক প্রিজুডিস আছে, যে প্রি কনসেপচুয়াল ভয় আছে, সেগুলো তুমি ছাড়ো। জগতের যে আশা তাই তোমাকে কনস্ট্যান্ট ভয়েতে রেখেছে, তুমি জগতের প্রতি আশা ছাড়ো তাহলেই তুমি একমাত্র সর্বশক্তিমান হতে পারো। নিজের ক্ষুদ্রতা ছাড়ো, তুমি তো সর্বব্যাপী আছোই, কিন্তু নিজের ক্ষুদ্রতা তোমাকে
আটকে রেখেছে তোমার সর্বব্যাপিত্বকে রেসিস্ট করে। কিন্তু আমরা কি করেছি, এইগুলোকে একটা আলাদা একক বানিয়ে ফেলেছি। আত্মা, আত্মাকে আর শরণাগতির নামে প্রকৃতির অধীন, নিম্ন প্রকৃতির অধীন হয়ে বসে আছি আর বলছি আমি কি করব, অদৃষ্ট, কপাল, কর্মফল। ভীরুতা, দুর্বলতাকে শরণাগতির নাম দিয়ে এইভাবে অপমান করো না। শরণাগতি বিরাট বিদ্রোহ, প্রকৃতির গতির বিরোধিতাকে বলে শরণাগতি। অবতার মহাপুরুষের জীবন দেখো, কি বিদ্রোহী তারা ছিল। তুমি তো আত্মা বলে অকর্মণ্য হয়ে বসে আছো, আকাশে নিজেকে চড়িয়ে রেখে দিয়েছো, আমিই তো আত্মা। এই ভুল ভারত বারবার করেছে। যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, এটা রামকৃষ্ণ বলতে পারে যে 12 বছরের কঠোর দাম দিয়েছে, যে সারা জীবন জগতের জন্য স্কুইজ করে দিয়ে দিয়েছে। তুমি তো সাবধানে থাকো, প্রত্যেকটা স্টেপ সতর্কভাবে ফেলো। ভালো খাবারে জীবে জল এসে যায়, চোখে ভালো জিনিস দেখলে বাসনার ঝলক এসে যায়, চামড়া সুখস্পর্শের দাস, মনে উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন চারিদিক থেকে আমাদেরকে কামড়ে খাচ্ছে। পূর্বজন্মের কর্মফল বলে অকর্মণ্য হওয়া তোমার সাজে? যে বলেছে দেখো, সে না হয় অন্য অর্থে বলেছে, তুমি বোঝনি, আর না হলে ভুল বলেছে, কোনো মানুষই তো বলেছে রে ভাই। আরেকজন তার অপোজ করতেই পারে, এ তো গীতা উপনিষদের শ্লোক নয় যার কাট হয় না। কোনো পূর্বজন্ম নয়, কোনো পূর্বজন্মের কর্মফল নয়, পাণ্ডবরা যা করেছে তাই ভুগেছে। আর সৌভাগ্য যে ধর্মের জন্য ভুগেছে, ভুগতে তো সবাইকেই হচ্ছে, দুর্যোধনকেও ভুগতে হয়েছে। এ নয় যে তুমি ধর্মের পথে থাকবে বলে জিতে যাবে বা অধর্মের পথে থাকবে বলে হেরে যাবে, এইরকম মূল্যবোধই ভুল। এইরকম মূল্যবোধ যে আনছে সে হার জিতের দাস হয়ে আছে। তোমার কর্মই ইটসেলফ ফল তৈরি করে। দুর্যোধন আর দুঃশাসন, এরা যদি জিতত তবে কি এদেরকে সুযোধন আর সুশাসন বলতো? কেউ বলতো একটা অপশাসন চলছে। আমরা যদি জিত হারকেই মাধ্যম করে নিই, ধরে নাও পাণ্ডবরা হেরেই গেল, দুর্যোধনটা জিতেই গেল, তবে কি দুর্যোধনের অত্যাচার দৌরত্ব, তার যে চারিত্রিক দুর্বলতা, তার যে মহত্বাকাঙ্ক্ষা, তার যে যাবতীয় দুর্গুণ, তা কি বদলে যেত? এইটাই কি ডেফিনেশন হবে? কিন্তু দেখো এইভাবেই আমরা সত্যকে রিপ্রেজেন্ট করি, সত্যমেব জয়তে, সত্যি থাকলে জয় হবে। কে বলেছে জয় হবে? যীশুখ্রিস্ট মারা গেল বলে কি তার খারাপ কর্মফল ছিল নাকি? দেখো দুর্যোধন দুঃশাসনকে নামই দিয়ে দেওয়া হয়েছে এইরকম, কারণ তাদের অস্তিত্বই ছিল দুর্গতির, তাদের অস্তিত্বই ছিল নেগেটিভ, সেই জন্য তাদের ইতিহাস নামই এমন দিয়ে দিয়েছে। তাদের হার জিতকে দেখেই নাম দেয়নি। অনেক ক্ষেত্রে তো দুর্যোধন জিতেও গিয়েছিল, এমন শেষ অবস্থায় এসেছিল যখন ভীম হেরেই যেত, দুর্যোধন জিতেই যেত। তাহলে কি তাকে দুর্যোধন আর বলা হতো না, তাকে মহান আখ্যা দেওয়া হতো? ঠাকুরের তো গলায় ক্যান্সার হয়েছিল, তার মানে কি ঠাকুরের কর্মফল খারাপ ছিল নাকি? দেখো হারা, মরা, রোগ, এগুলো যাই হোক আর এর অপোজিট হোক, তা এদের কোর মহৎ সত্তাকে কি স্পর্শ করে কোনো অংশে? এরা সৎ জীবন যাপন করেছিল, তাই এসে যায় না যে কি ঘটলো। কিন্তু আমরা কি ঘটলোর উপরে ডিপেন্ড করে বলতে থাকি যে সে ঠিক কি ভুল। তুমি আন্তরিক সৎ, এটাই তোমার শুভকর্ম এবং শুভকর্মের ফল, কাম আউট যাই হোক না কেন, তা কখনোই তোমার সততা বা শুভের নির্দেশক নয়। সৎকর্ম তোমাকে সৎ বানিয়ে দেয়, অসৎকর্ম তোমাকে অসৎ বানিয়ে দেয়, এটাই যথেষ্ট। এখানেই ফুল স্টপ করো, একে টেনে নিয়ে যেও না। কোনো কাল্পনিক মন গড়া অহমের খেলাকে, নিজের জীবনকে এইভাবে গাইড করতে দিও না। তুমি কি প্রেমপূর্ণ হয়ে কারোর গলা কাটতে পারো? তাহলে গলা কাটার ফল কি? আরে ভাই, তোমার ক্রূরতা, তোমার হিংসক হয়ে যাওয়াই তোমার অশুভকর্মের ফল, আর কি আলাদা করে ফল চাও? জীব তার চেতনার বিকাশের জন্য জন্মেছে, জীব
জীবন মুক্তির জন্য জন্মেছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যাই করো না কেন তোমার চেতনা নিম্নগামী যাতে হয়ে যায়, তোমার আন্তরিক নিচতা যেখানে এসে যায়, তুমি যেখানে তোমার কোর, তোমার চরমতম সম্ভাবনা আত্মা থেকে বঞ্চিত থেকে যাও এবং থেকে গিয়ে তুমি নিম্ন জীবন কাটাচ্ছ, এটাই তোমার ভুল কর্মফল। এছাড়া আর মেটেরিয়ালি কোনো কর্মফলের আশা রাখছোই কেন? অনন্ত সম্ভাবনা ম্যানিফেস্ট হলো না, 10 লাখের চেক তোমার পকেটে নিয়েই তুমি মরে গেলে, ব্যাংকে টাকা থেকে গেল তা এনক্যাশ করা হলো না, তোমার পকেটে থাকতে থাকতেই তোমার চিতায় তা পুড়ে গেল, এটাই সবথেকে বড় লস হয়ে গেল তোমার। তুমি আকাশের অধিকারী হয়ে জমিতেই থাকলে, হতে পারে সারা পৃথিবীর বেশিরভাগ জমি তুমি কনকার করে নিয়েছো, কিন্তু পেলে তো তুমি মাটি, আকাশের অধিকারী হয়ে তুমি মাটিতে থেকে গেলে, বলো এটা কি খুব শুভ কাজ হলো? তুমি আর কোনো পুনর্জন্ম আর কোন কর্মফলের আশা রাখছো? কর্ম তার নিজের ফল নিজেই, অশুভ কর্ম তোমার অনন্ত সম্ভাবনাকে রেস্ট্রিক্ট করে দেয়, দ্যাটস অল, এটাই কর্মফল।